শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আবার 230 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে? এসএসসি দুর্নীতি মামলায় এবার দুই মূল অভিযুক্ত শান্তি প্রসাদ সিনহা, এসপি সিনহা এবং প্রসন্ন রায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে ইডি। 230 কোটি টাকার সম্পত্তি, মাঝের দালালদেরই এত সম্পত্তি। তাহলে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী এবং বর্তমান বিচারপতি যারা কলকাতা হাইকোর্টে বিচার করছেন, বিচারপতি বিশ্বজিৎ বসু, বিচারপতি অমৃতা সিনহা, তাদের কথা মতো এই যে মাথা যারা আছে এই চাকরি নিয়োগ দুর্নীতি কাণ্ড, এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ড, তাদের সম্পত্তির পরিমাণ কত? 230 কোটি টাকা বাজেয়াপ্ত করতে চলেছে ইডি, এবং এই সম্পত্তিগুলো হলো এসপি সিনহা এবং প্রসন্ন রায়ের সম্পত্তি। কি কি হচ্ছে আজ সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এসপি সিনহা, প্রসন্ন রায় দুজনের সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে ইডি, এবং এই সম্পত্তির পরিমাণ প্রাথমিকভাবে যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে 230 কোটি টাকা। এসপি সিনহা কে ছিলেন? এসপি সিনহা যখন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চ্যাটার্জি, তখন এই এসপি সিনহাকে 2022 সালের 10ই আগস্ট এসএসসির উপদেষ্টা কমিটির চেয়ারম্যান প্রধান হিসাবে নিয়োগ করেন এই শান্তি প্রসাদ সিনহাকে পার্থ চট্টোপাধ্যায়। পরবর্তীকালে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী রায় দিয়ে জানিয়ে দিয়েছিলেন এই নিয়োগটা হচ্ছে ইল্লিগাল, মানে এসপি সিনহাকে যেটা নিয়োগ করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেটাও ইল্লিগাল ছিল। 2022-এর 10ই আগস্ট এই নিয়োগটা হয়েছিল এই এসপি সিনহা এবং চাকরি দুর্নীতিকাণ্ডের এক দালাল প্রসন্ন রায়, এদের 230 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে ইডি, এবং এর মধ্যে রয়েছে বেশ কিছু জমি এবং বেশ কিছু ফ্ল্যাট। ভাবুন একবার, প্রসন্ন রায় চাকরি চুরি নিয়োগ দুর্নীতিকাণ্ডের একজন দালাল, আর এসপি সিনহা শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি নিযুক্ত উপদেষ্টা কমিটির প্রধান, এদের দুজনারই 230 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে। অর্থাৎ প্রসন্ন রায় এবং এসপি সিনহা যদি কোনোদিন নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারেন, তাহলে এই 230 কোটি টাকা কিন্তু রিজার্ভ ব্যাংক থেকে নিয়ে ইডিকে আবার ফেরত দিতে হবে। ভাবুন, একজন দালাল এবং উপদেষ্টা কমিটির প্রধানের সম্পত্তি যেটা ইডি এখন অবধি খুঁজে পেয়েছে এবং বাজেয়াপ্ত করতে চলেছে তার পরিমাণ হচ্ছে 230 কোটি টাকা। তাহলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যিনি এখন জেলে আছেন তার সম্পত্তির পরিমাণ কত? বা তারও যে মাথারা, তৃণমূল কংগ্রেসের আসল যে দুই মাথা, তাদের সম্পত্তির পরিমাণ কত? তারা কত কোটি টাকা খামিয়েছে? প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নাম উঠে এসছে, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই নিয়ে মামলাও চলছে। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে পিএমএলএ, অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে। এবং এটুকু আমরা জানি যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে, অর্থাৎ মানি লন্ডারিং অ্যাক্টে যাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় তাদেরকেও যে কোনো দিন গ্রেপ্তার করা হয়। এটাই সাধারণত গোটা ভারতবর্ষে হয়ে এসছে, আমাদের রাজ্যে কবে হবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, যে প্রশ্নটা আবার তুলে দিয়েছেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। প্রধানমন্ত্রী মোদী বলে গিয়েছিলেন এই বাংলায় এসে অমিত শাহের দপ্তরের সঙ্গে কথা বলবেন, জানি না তারপরে কি হয়েছে। 230 কোটি টাকা বাজেয়াপ্ত করতে চলেছে ইডি শুধুমাত্র এই প্রসন্ন রায় এবং এসপি সিনহার সম্পত্তি। যেটুকু জানা যাচ্ছে যে এই প্রসন্ন রায় শিক্ষা দপ্তরের আধিকারিক হিসাবে এবং অযোগ্য প্রার্থীদের মধ্যে সেতু বন্ধনের কাজটা করতেন, তিনি একাই প্রায় 100 কোটি টাকা তুলেছেন। ভাবুন, এই রাজ্যের কত যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়েছে এই দালালরা। প্রসন্ন রায়, যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, এদের মাথায় কাদের হাত আছে এই বাংলার প্রতিটি মানুষ আইডিয়া করতে পারে। এখন শুধু কলকাতা হাইকোর্টের প্রমাণের অপেক্ষা যে আসল মাথাটাকে কবে কোমরে দড়ি বেঁধে ইডি সিবিআই হাজতে ঢোকাবে, সেই জন্য আমাদের অপেক্ষা। প্রসন্ন রায় এই চাকরি চুরি কাণ্ডের দালাল, 100টার বেশি সংস্থা গড়েছে, একাই 200টির বেশি ব্যাংক অ্যাকাউন্টের মালিক বা নিয়ন্ত্রক, বিপুল পরিমাণ সম্পত্তি কিনেছে, নিজের সম্পত্তি কিনেছে প্রায় 100 কোটি টাকার মতো। আর এরপরে রয়েছে এসপি সিনহা, যাকে দিয়ে আবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই চুরি ডাকাতি গুলো করাতেন, যোগ্য শিক্ষকদের চাকরি বেচে দিতেন অযোগ্যদের কাছে।
তিনিও গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে, পরবর্তীকালে গ্রেপ্তার হয়েছেন সিবিআই এর হাতে। এসএসসি কাণ্ডে এই ভুয়ো যারা নিয়োগ হতো, এই ভুয়ো নিয়োগপত্র দিতেন এই শান্তিপ্রসাদ সিনহা। রাজ্যের মানুষের যাতে কোনো অভাব অভিযোগ না থাকে, যাতে অভাব অভিযোগ জানাতে পারে শান্তিপ্রসাদ সিনহার কাছে, সেই জন্য এসএসসির উপদেষ্টা কমিটি করে তার প্রধান করেছিলেন লোক দেখানো। আসলে পার্থ চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী, এই শান্তিপ্রসাদ সিনহাকে দিয়ে অযোগ্যদের কাছে চাকরি নিয়ে তাদের চাকরি দিতেন, টাকা নিয়ে তাদের চাকরি দিতেন। কোটি কোটি টাকা সম্পত্তি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়, এসপি সিনহা, এবং এই যে চেয়ারম্যান পদে শান্তিপ্রসাদ সিনহাকে বসিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তার আমলেই নিয়োগ দুর্নীতি সবচেয়ে বেশি মাথা চাড়া দেয়। কি বলবেন আপনারা, সবই তো দেখছেন শুনছেন। একজন দালাল এবং উপদেষ্টা কমিটির যে চেয়ারম্যান, যাকে পার্থ চট্টোপাধ্যায় চেয়ারম্যান করেছিলেন, তাদেরই 230 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে। তাহলে তৃণমূলের যে মূল মাথা যারা, তাদের সম্পত্তির পরিমাণ কত, তাদের সম্পত্তিগুলো কবে বাজেয়াপ্ত করবে ইডি এবং সিবিআই, এবং এই শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির মতন এই বড় মাথাদের কবে গারদে পড়বে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, সেদিকেই বাংলার মানুষ তাকিয়ে আছে। আর যতদিন না এই বড় মাথাদের গারদে পড়া যাবে বা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে, ততদিন কিন্তু এই বাংলায় বিজেপি নেতাদের এই সেটিং তত্ত্ব শুনতেই হবে। আপনারা কি বলেন, আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের চুরি দুর্নীতির খবর চেপে রাখতে দেব না।